আসসালামু আলাইকুম, আমি আমিরুল মুমিনীন মানিক। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল Changetv.press-এর নিয়মিত সংবাদ পর্যালোচনামূলক আয়োজন জমজম ট্রাভেলস বিডি সম্পাদকীয়তে। দর্শক, জমজম ট্রাভেলস বিডি হজ, ভিসা, ওমরার ক্ষেত্রে বিশ্বস্ত, আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আজ কথা বলবো পেঁয়াজের দাম প্রসঙ্গে। পেঁয়াজের দাম কখন বাড়ল? যখন ভারতে পেঁয়াজের দাম হুহু করে বাড়তে শুরু করলো, তখন ভারত বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিল। ফলশ্রুতিতে কি হলো? আমাদের দেশে পেঁয়াজের দাম 120 থেকে 30 টাকা পর্যন্ত পৌঁছালো। এটা আমাদের জন্য অত্যন্ত বেশি দাম। এখন এই প্রসঙ্গে কেউ কেউ বলেছেন যে আমরা যখন 500 টন ইলিশ ভারতে রফতানি করলাম, ঠিক ওই মুহূর্তে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিল। এটি একটি বন্ধুত্বের নমুনা দেখালো ভারত। আসলে কথা কি হলো ভাই? কথা হলো যে আমি যদি আগ বাড়িয়ে বেশি প্রেম দেখাতে যাই, তাহলে সেটা সমস্যাটা আমারই। ভারতে পেঁয়াজের দাম বেড়ে গেছে, সে কারণে তারা রফতানি বন্ধ করে দিয়েছে, তারা তাদের স্বার্থটা দেখেছে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই অতিমাত্রায় আবেগী হয়ে যাই, প্রেম দেখাই, ভালোবাসা দেখাই, যেটা আসলে অতিরঞ্জিত। এখন এই যে পেঁয়াজের দাম বাড়লো, গত দু সপ্তাহ ধরে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, এই ঊর্ধ্বমুখী দামকে কিভাবে আমরা সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি? আমরা বাংলাদেশের মানুষ, আমাদের প্রচণ্ড আবেগ আছে। এই আবেগটাকেই সম্পদে রূপান্তরিত করা যায় যদি আমরা এই রকম কোনো কোনো ঘটনায় একমত হয়ে যেতে পারি। কেমন তাহলে? পেঁয়াজের দাম যখন বেড়ে গেল, তখন আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত নিতে পারতাম, ভোক্তারা বা গ্রাহকরা সবাই যদি চিন্তা করতাম আমরা পেঁয়াজ তরকারিতে বা অন্যান্য খাবারে ব্যবহার করব না, এই সিদ্ধান্তটি মাত্র 7 দিন যদি আমরা ধরে রাখতে পারতাম, তাহলে আমরা কি দেখতাম? যে পেঁয়াজ হুহু করে আবার নিচের দিকে নেমে গেছে। সুতরাং আমরাই পারি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে। আমাদের আবেগকে আমরা যদি ইতিবাচক পথে কাজে লাগাই, তাহলে অনেক বিষয়কে সমাধান করতে পারি। আপনারা বলতে পারেন যে সরকার তাহলে কি করছে? আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিনিয়ত আমরা সরকারকে নানা বিষয়ে কথা বলছি, নানা অসঙ্গতির কথা তুলে ধরছি, কিন্তু প্রতিকার কতটা পাচ্ছি? প্রতিকার যখন পাচ্ছি না, তখন জনগণ কোনো কোনো ইস্যুতে যদি একমত হয়ে যায়, একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে, তাহলে সমাধানের পথ কিন্তু বেরিয়ে যাবে। যেমন পেঁয়াজের দাম যখন বাড়তে শুরু হলো, তখন আড়তদাররা কী করলেন? আরও বিভিন্ন জায়গা থেকে বেশি বেশি পেঁয়াজ কিনে গুদামজাত শুরু করলেন। কারণ কি? যে পেঁয়াজের এখন ভালো দাম পাওয়া যাচ্ছে, সুতরাং এই মুনাফাটা আমাদের অর্জন করতে হবে। কিন্তু এর মধ্যে কি হয়েছে যে আজকে বা গতকালকে থেকেই পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে এবং কমতে শুরু করেছে, এটা কেন জানেন? ইতিমধ্যে খবর রটেছে যে বাংলাদেশে মিশর, তুরস্ক, মিয়ানমার থেকে পেঁয়াজ আসছে। এই খবর রটার কারণে ব্যবসায়ীরা আবার ভয় পেয়ে গেছে। তারা ভেবেছে যে মিশর, তুরস্ক, মিয়ানমার থেকে যদি পেঁয়াজ আসে, তাহলে তো একদম দাম কমে যাবে। সুতরাং আড়তদাররা, মজুতদাররা পেঁয়াজের গুদাম আবার উন্মুক্ত করে দিয়েছে। এই যে প্রচারণাটা, সেই প্রচারণাটা ইতিবাচক হয়েছে, আমাদের জন্য ভালোভাবে কাজে লেগেছে। এখানেই হচ্ছে আমাদের একমত হওয়ার বিষয়। ধরুন রমজান এলেই বেগুনের দাম বাড়ে, তো আমরা বেগুন যদি না খাই তাহলে কোনো সমস্যা আছে? আমরা বেগুনি দিয়ে তৈরি বেগুনি খাবো না? আমরা পেপেনি খেতে পারি, বা আমরা এই ধরনের কোনো সামগ্রী আমরা খেলাম না, তাতে কি কোনো ক্ষতি হয়ে যাবে? ক্ষতি হবে না। পেঁয়াজ, পেঁয়াজের মধ্যে 86% পানি থাকে, এছাড়া প্রোটিন, শর্করা আছে। ধরুন পেঁয়াজ আমরা তরকারিতে বা অন্যান্য খাবারে দিলাম না, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? যাবে না। কিন্তু আমি এই 7 দিন যে সংযমী হলাম, এর মধ্য দিয়ে ব্যবসায়ীদের গালে চাপেটাঘাত করে দিলাম। যারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে, তাদের মুখে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। এটা কিন্তু আমরা সাধারণ জনগণই করতে পারি। এখন ভাবার সময় এসেছে, সবাই যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করি এইসব অসঙ্গতিকে, তাহলে আমরা দেখব যে এইসব অসঙ্গতির লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং আসুন, এবার পেঁয়াজের দাম যেভাবে আবার কমতে শুরু করলো, মানে 2-3 দিনের মধ্যে আরও কমে যাবে, এটা কিন্তু ওই প্রচারণার ফসল। আর আমরা যদি সিদ্ধান্ত নিয়ে নিতে পারতাম যে হ্যাঁ, পেঁয়াজ আমরা কিনবই না, তাহলে দেখতেন যে কি পরিমাণ অবস্থা হতো, নাজুক অবস্থা তৈরি হতো পেঁয়াজ ব্যবসায়ীদের। এবং সেটা করার প্রয়োজন ছিল,
সেটা আমরা করতে পারলে আমাদের আবেগটা ভালোভাবে আমরা কাজে লাগিয়ে চমৎকার একটি প্রতিরোধ করতে পারতাম। আশা করি সামনের দিনগুলোতে এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। যে দেশ, যে গোষ্ঠী, যে সিন্ডিকেটই আমাদের উপরে অনিয়ম চাপিয়ে দিক না কেন, তার বিরুদ্ধে আমরা যদি বিকল্প পন্থায় প্রতিরোধ শুরু করি তাহলে অবশ্যই সুদিন আসবেই এবং শেষমেশ রায় আমাদের পক্ষেই যাবে। পেঁয়াজের বাজারে আবারও আগুন। এর আগে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী ছিল, আর আজকের খবর হচ্ছে পেঁয়াজ রাজধানীর বাজারে 200 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এর প্রমাণস্বরূপ আমাদেরই অফিসের একজন কর্মচারী, তিনি পেঁয়াজ কিনে এনেছেন 200 টাকা দরে রাজধানীর মহাখালী বাজার থেকে। সুতরাং কোনো উড়ো খবরের উপর ভর করে আমি এই তথ্য দিচ্ছি না, আমি একদম তাজা তথ্যটি দিচ্ছি। এখন এই যে পেঁয়াজের সংকট হলো, এটা কেন হলো? হুট করে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার কারণে এই সংকট তৈরি হয়েছে। ভারতের বাজারেও পেঁয়াজের দাম বেড়ে গেছে, ফলে তারা পেঁয়াজ বাংলাদেশকে দিচ্ছে না। বাংলাদেশ সরকার চেয়েছিল যে মিয়ানমার, তুরস্ক অথবা মিশর থেকে প্রয়োজনীয় পেঁয়াজ আনবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক বাজারেই পেঁয়াজের এখন আগুন অবস্থা চলছে। তো আশার খবর হচ্ছে যে পাকিস্তানের বাজার থেকে পেঁয়াজ আসছে বাংলাদেশে। ইতোমধ্যে 300 টন পেঁয়াজ আসার চুক্তি হয়েছে। পাকিস্তানের রোশান এন্টারপ্রাইজের সঙ্গে বাংলাদেশের তাসো এন্টারপ্রাইজের একটি চুক্তি ইতোমধ্যে হয়ে গেছে। আমরা আশা করছি যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে পেঁয়াজের কন্টেইনার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। তার মানে এই পেঁয়াজের দাম কমতে আরও 20 দিন সময় লাগবে। কেন পেঁয়াজের দাম এত হলো, এটা একটা বড় প্রশ্ন। যে আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজ উৎপাদিত হয়, তারপরেও কেন পেঁয়াজের এত দাম? পেঁয়াজের চাহিদা যা ছিল, আমাদের উৎপাদন যা ছিল, প্রায় কাছাকাছি ছিল, যতটুকু ঘাটতি ছিল আমরা মূলত ভারত থেকেই তা পূরণ করতাম। এর সঙ্গে মিয়ানমার, মিশর, তুরস্ক এই দেশগুলোর পেঁয়াজও আমাদের এখানে আসত। কিন্তু যেহেতু ভারত থেকে বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি করা হতো, সুতরাং ভারতের পেঁয়াজটি বন্ধ হয়ে যাওয়ার কারণে হঠাৎ করেই এই সংকট হয়েছে। আর বাজারে যখন এই পরিস্থিতি, তখন কিছু সংখ্যক অসাধু আড়তদার তারা পেঁয়াজ আটকে রেখেছেন বিভিন্ন গুদামে, ফলে সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে। বাণিজ্যমন্ত্রী একদম সাফ সাফ জানিয়ে দিয়েছেন যে পেঁয়াজের দাম এক সপ্তাহের মধ্যে কমবে না। এখন শেষমেশ আমাদের ভরসা হচ্ছে পাকিস্তানের পেঁয়াজ। অনেকে বলছেন যে পাকিস্তানের পেঁয়াজের সঙ্গে পাকিস্তানি কক হলে খারাপ হবে না, ভালোই হবে, জমবে ভালো। যাই হোক, শেষমেশ পাকিস্তানের উপরই ভরসা করতে হলো। এর কারণ হচ্ছে যে পাকিস্তানের বাজারে এই মুহূর্তে বাংলাদেশের টাকায় পেঁয়াজের কেজি হচ্ছে 50 টাকা, আর আমাদের এখানে 200 টাকা। তো পাকিস্তান থেকে এখানে পেঁয়াজ আসতে আসতে সেই দাম সর্বোচ্চ 65 থেকে 70 টাকায় পড়বে। মানে আমরা বাজার থেকে 70 টাকার মধ্যেই এই পেঁয়াজটি কিনতে পারবো। পাকিস্তান এই অর্ডার পাওয়ায় বেশ উচ্ছ্বসিত সেখানকার পেঁয়াজ ব্যবসায়ীরা। দ্য ডন পাকিস্তানের গণমাধ্যম, তারা জানিয়েছে যে বাণিজ্যের একটি নতুন বাতাবরণ তৈরি হচ্ছে এর মধ্য দিয়ে। সাম্প্রতিক সময়ে বা কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ কমে গিয়েছিল। এর কারণ হচ্ছে যে এখন বিমান চলাচল, ফ্লাইটের সংখ্যা খানিকটা কমে গেছে, যে কারণে পেঁয়াজ বা অন্যান্য পণ্য সামগ্রী যেগুলো পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করে সেগুলোর আশাটাও সংকটের মধ্যে পড়ে গেছে। তবে পেঁয়াজের বিষয়ে একটি সুরাহা হচ্ছে, বাংলাদেশ সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে বাকি সময় আগামী দিনে পেঁয়াজ তারা ভারত থেকে নয়, পাকিস্তান থেকেই আনবে। অনেক নিন্দুকেরা বা অনেক সমালোচকরা বলছেন যে পাকিস্তানের পেঁয়াজ এত মজা কেন, এইটা প্রশ্ন উঠিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো দেখা যাক, সংকট যদি নিরসন হয় সেটিই হবে আমাদের জন্যে গুরুত্বপূর্ণ, সেটি যে দেশই হোক না কেন। এদিকে পাকিস্তানের ব্যবসায়ীরাও বলছেন যে পেঁয়াজের এই বাজার যদি বাংলাদেশের ক্ষেত্রে উন্মুক্ত হয়ে যায় তাহলে তাদের জন্যও একটি সুবর্ণ সুযোগ আসবে এবং এই বাণিজ্যের পরিমাণটা আরও বাড়বে, দুদেশের মধ্যে সম্পর্ক সুসংহত হবে। তো শেষমেশ ভারতের পেঁয়াজ নয়, পাকিস্তানের পেঁয়াজের উপর বাংলাদেশ সরকার ভরসা করেছে এবং বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে কবে কন্টেইনার খালাস হবে চট্টগ্রাম বন্দরে, তারপর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে পাকিস্তানের পেঁয়াজ।
পাকিস্তান নিয়ে অনেক ধরনের কথা আছে, শেষমেশ একটু আপনাদের সঙ্গে একটু ব্যঙ্গ করতে চাই, সেটা হচ্ছে যে পাকিস্তানের পেঁয়াজ খেলে আবার অন্য কোনো সমস্যা হবে কি না সেটাও দেখার বিষয়। প্রিয় দর্শক, ভালো থাকুন, পেঁয়াজ নিয়ে স্বস্তি অনুভব করুন, আর পেঁয়াজের দাম যদি আপনার কাছে খুবই বেশি মনে হয়, পেঁয়াজের বাজারে আগুনটা যদি তীব্রতর মনে হয়, তাহলে পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকুন। শুভেচ্ছা নিরন্তর। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে দুটি শোরুম, প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেক্টেশন ইজ আওয়ার কমিটমেন্ট।